সড়ক পরিবহন আইন 2024 সংশোধনে খসার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সড়ক দুর্ঘটনায় আহত কিংবা নিহত হলে দায়ী ব্যক্তির জেল ও জরিমানা কমানো হচ্ছে সংশোধনীতে। আইনের 10 জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে শাস্তি কমানোর। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি প্রতিবেদন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে যে ছয়টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সড়ক পরিবহন সংশোধিত আইন 2024-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এই খসড়ায় 12টি ধারার অপরাধের দণ্ড আগের চেয়ে কমিয়ে দেয়া হয়েছে, যার বেশিরভাগই আর্থিক দণ্ড। 12টা ধারায় অপরাধ কমানো হয়েছে, মূলত আর্থিক যে জরিমানার প্রসঙ্গটা আছে সেই জরিমানটা একটু কমানো হয়েছে। বর্তমান আইনে 84, 98 ও 105 এই তিনটি ধারা ছিল জামিন অযোগ্য অপরাধ। অথচ নতুন খসড়ায় এর মধ্যে দুটি ধারাতেই জামিনের বিধান রাখা হয়েছে। শুধুমাত্র দুর্ঘটনায় গুরুতর আহত ও মৃত্যুর ঘটনায় জামিন অযোগ্যের বিধান থাকছে। সেটা 84টা হলো যদি যে মোটরযানে যে কারিগরি যে বিনির্দেশ আছে সেটি যদি ভঙ্গ করে তখন তার অপরাধটার জন্য 3 বছর কারাদণ্ড ছিল, সেটা এখন বহাল আছে। কিন্তু ওইটা আগে ছিল নন বেলেবল, এটা এখন বেলেবল করা হয়েছে। আর 98 হলো নিয়ন্ত্রণহীনভাবে বা ওভারলোডিং অবস্থায় গাড়ি চালানোর ফলে যে দুর্ঘটনা ঘটে তখন সেটি আগে অজামিনযোগ্য ছিল, সেটি এখন জামিনযোগ্য করা হয়েছে। কোনো ব্যক্তি যদি আহত হয়, প্রাণহানি ঘটে তখন সেটি অজামিনযোগ্য থাকবে। এদিকে মন্ত্রিসভার বৈঠকে রমজানে কোন মন্ত্রণালয় কি দায়িত্ব পালন করছে তার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন তিনি। ইফতার পার্টি যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা দিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, এটি উনি সবার কাছে আহ্বান জানিয়েছেন। কৃষিপণ্য সংরক্ষণ করতে প্রতিটি বিভাগে সংরক্ষণাগার নির্মাণেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 8টি বিভাগে পর্যায়ক্রমে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরি করার জন্য। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। যে আইনটা আছে এটা যদি শাস্তি কমানো হয় তাহলে ড্রাইভাররা একদিকে আরও ব্যাপ্রবাহ হবে এবং মালিকরা তো এমনি মনে করেন যে আইনটা আছে দেশে ওটা তো মানতেছে না। এখন যদি কমানো হয় তাহলে মনে করেন আমরা সাধারণ পাবলিক যারা রোডে ঘাটে চলাফেরা করি আমাদের জীবনে কোনো নিরাপত্তা থাকবে না। আগেরটাই ঠিক ছিল, কমানো ঠিক হয়নি, কারণ মানুষ বেপরোয়া গতিতে গাড়ি চালায়, ঠিক আছে, মানুষজন অনেক উচ্ছৃঙ্খল, ড্রাইভাররা বিষয়টা দেখে না। কিন্তু জেল জরিমানা একটু হার্ড হলে জিনিসটা ওনাদের বিবেচনা করবে বিষয়টা, যে আমার কি হবে একটা অ্যাক্সিডেন্ট হলে, ওইটা ওনারা দেখবে। কিন্তু এটা কমাইলে ওনারা আরও কিন্তু হেলাহালছি করবে। এইটা একটু কঠোর রাখা উচিত, কারণ হইলো আমরা বাইরের দেশেও দেখতেছি যে এই সব ব্যাপারে অ্যাক্সিডেন্টের ব্যাপারে মানে ভালো একটা জরিমানা করা হয়, যেই কারণে সবাই একটু অ্যাওয়ার থাকে। চালকদের দোষ ত্রুটি যদি কমায় দেখা হয়, তাদের শাস্তির পরিমাণ যদি কমানো হয় তাহলে মনে হয় অপরাধের পরিমাণ আরও বেড়ে যাবে, দুর্ঘটনার পরিমাণ। কারণ চালকরা অনেক সময় নিজেদের নিয়ন্ত্রণ হারায় ফেলে অনেক কারণে, বা স্বেচ্ছাচারিতার নিজেদের একটা মানে অন্যরকম একটা নিজেরা মনে করে যে আমরা চালকের আসনে আছি, চালাচ্ছি। তো তাদের শাস্তি যদি কমানো হয় আমার মনে হয় এটা ঠিক হলো না। কমানো সুপারিশ করা হলো তো এটা তাদেরকে আরও উৎসাহ দেওয়া হলো, তাহলে এটা মানে ওটা আইনটা আমার জন্য মানে থাকুক, মানে যে সীমিত বাবা একটু কমটা তো এটা মানে এটা করলে যারা নাকি যারা অ্যাক্সিডেন্টটা করে ওদের জন্য আর আরেকটু ইয়ে হবো, মানে তাহলে তো রোড প্রোটেকশন আরও বেড়ে যাবে। অ্যাক্সিডেন্টগুলো তো আমার কোনো কিছু হয় না, মানে মকুফ হয় বা একটা ফোন দিলে অনেকে তো অনেকে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মানে ফোন দেয়, এটা তো মানে যারা নাকি মধ্যবিত্ত ওদের জন্য মানে খুব মারাত্মক একটা বিষয়। সুপ্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়জুল ইসলাম জাহান। সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত চালক ও পরিবহন শ্রমিকদের এই জেল জরিমানায় বড় ছাড় দিয়ে সড়ক পরিবহন সংশোধন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বিষয়ে নোয়াখালীবাসী কী বলছেন? সড়ক পরিবহন সংশোধন আইন যেটা করা হয়েছে 2024 সালের, এটির খসড়া অনুমোদন হয়েছে মন্ত্রিপরিষদে আমরা যতদূর জেনেছি। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে শুধুমাত্র চালকদেরকে দোষারোপ না করে চালকদের ব্যাপারে যে আইনগুলো রয়েছে সেগুলো শিথিল কিংবা কঠিন কঠোর, এই বিষয়গুলোর ফোকাসের চাইতে আমার মনে হয় যে মালিক পক্ষেরও এখানে বেশ কিছু
ভূমিকা রয়েছে বলে আমার বিশ্বাস। তো সেই জায়গা থেকে মালিক পক্ষের বিষয়েও যে আইন, সে আইনটাকে আরও বেশি সংশোধন করা উচিত এবং সেটাকে আরও কঠোর করা উচিত। আমাদের এই দেশে যে সড়কের বেহাল অবস্থা, এটা থেকে দিন দিন অবনতি দিয়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে না। একসময় আমরা দেখতাম আমাদের মুরব্বীরা বলতো যে মানুষ গাড়ি চাপা দিয়ে মেরে ফেললে অল্প কিছু টাকা দিয়ে মাপ, এই জন্য তারা প্রতিহিংসা পরাণ হয়েও এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সেই ব্যাপারগুলোকে আমরা ভেবেছিলাম আইন সংশোধন করে এটি একটি শক্ত আইনে পরিণত হবে, কিন্তু না, এখন যে খসড়াটা আপনার তৈরি হয়েছে এতে বোঝা যাচ্ছে যে তাদেরকে আরও ব্যাপকভাবে ছাড় দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য আসলে একটি হুমকি স্বরূপ দাঁড়িয়েছে। প্রতিনিয়ত আমাদের সড়কে অঝোর প্রাণ চলে যাচ্ছে, আমরা প্রতিনিয়ত আমাদের খুব আপনজনকে হারাচ্ছি। এক্ষেত্রে তারা যে আইনটা ঘোষণা করলো সেক্ষেত্রে চালকরা আরও উৎসাহিত হলো। আর এক্ষেত্রে এখন পরিবহন মালিকদেরকে আমি পরিবহন মালিকদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যখন ড্রাইভার নিয়োগ দিবে সেক্ষেত্রে তাদের লাইসেন্স আছে কি না, তারা গাড়ি চালানো সেই দক্ষতা আছে কি না, পূর্বে তাদের কোনো সড়কে দুর্ঘটনার অভিজ্ঞতা আছে কি না, এগুলো যাচাই বাছাই করা উচিত। একজন চালক স্টারিং না ধরে সে যদি লাইসেন্স পায় তার থেকে কী পাবে জনগণ, কী আশা করা যায়? সড়ক তার কাছ থেকে কখনো নিরাপদ কিছু আশা করবে? আমার মতে কখনোই না। এসব আইন শুধু করে কোনো লাভ হবে না, যতক্ষণ না আপনার বিআরটির যে দুর্নীতি সেগুলো বন্ধ না করা হবে কখনোই আমরা ভালো কিছু আশা করতে পারি না। সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত চালক ও শ্রমিকদের জেল জরিমানার হার কমিয়ে দিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে আমাদের কথা অনুষ্ঢানে খুলনা থেকে রয়েছে আমি পলাশ চন্দ্র ঢালি। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে খুলনার মানুষ কি বলছে। বেপরোয়াভাবে গাড়ি চালায়, এটা যদি আইন কঠিন হতো তাহলে ওরা আরও সতর্ক থাকতে পারত। যেটা আইন শাস্তি কমাই দিছে সেক্ষেত্রে ওরা আরও বেপরোয়া হয়ে যাবে। এখন জরিমানাটা কম, বেপরোয়া তো একটু বেশি হবে, সামান্য আগে একটু ভয় বেশি পাইতো এখন একটু কম পাবে এই আর কি। আর অ্যাক্সিডেন্ট তো আর মানে সব জায়গায় সমান না, মানে সবার হাতে তো আর হয় না। হ্যাঁ, আর যেখানে গ্যাদারিং বেশি সেইখানে তো হয়। আর আমার মতে ওইটাই যে জরিমানা কম হওয়াতে আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা মানে এটা আমার পক্ষে আর কি ভালো হয়নি। না, এটা জনসাধারণের জন্য কোনো উপকারে আসলো না, বরং সেটা ক্ষতি হলো। রাস্তাঘাট অবাধ হয়ে যাবে, তখন আর গুরুত্বও দেবে না। আর যদি একটু প্রেশার করা হয় তাহলে দেখা যাবে যে এর একটা গুরুত্ব বহন করবে, পরবর্তীতে সংশোধন হবে। বেপরোয়াভাবে গাড়ি চালায়, এটা যদি আইন কঠিন হতো তাহলে ওরা আরও সতর্ক থাকতে পারত। যেটা আইন শাস্তি কমাই দিছে সেক্ষেত্রে ওরা আরও বেপরোয়া হয়ে যাবে। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।